তো এসে গেলাম আমরা আবার মি এন্ড মিতে। ওয়েলকাম এভরিওয়ান, মি এন্ড মি, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও বিদ্যাস আছি। মানে ছুটিগুলো খুব ভালো কাটছে, দুদিন শেষ, দুদিন বাকি, আরো দিন বাকি আছে। অ্যাকচুয়ালি সকাল থেকে এতটুকু ভিডিও করতে পারলাম না, বাড়িতে কিছু লোকজন এসে যায়, সারেন গেস্ট এসেছিল একটু বাড়িতে, এবার সবাই তো ক্যামেরাতে কমফোর্টেবল হয় না। আর আমরা সত্যি কথা বলতে কারোর পারমিশন ছাড়া এখন যেখানে সেখানে যাত্রার সামনে ওরকম ক্যামেরা, হ্যাঁ ঘরে একজন মানে গেস্ট এসেছে, ওদেরকে যদি বলি চলো তোমাদেরকে ব্লগে নি, আর ওরা ফার্স্ট টাইম এসেছে আমাদের বাড়িতে, তার জন্য বললাম না ভিডিও করতে। স্পিকিং আমাদের ভিডিওর কন্টেন্ট ভালো করার জন্য বা দুটো ভিউজ হওয়ার জন্য আমরা যেখানে সেখানে ভিডিও, যেখানে সেখানে যাত্রার সামনে ক্যামেরা ধরবো সেটা আমরা পক্ষপাতী একেবারেই নই। তাই জন্য অনেক সময় এরকম আমরা অনেক জায়গাতে গেলে বা কেউ এলে কারোর সাথে দেখা হলে আমরা ভিডিও করতে পারি না। এখন আমরা বেরোচ্ছি, এখন তোমাদের কালকে বলেছিলাম কালকের ব্লগটাতে যে আমাদের এক জায়গায় আজকে ইনভিটেশন আছে, তাহলে রেডি হয়ে গেছি দুজনে, তো আজকে বেরোচ্ছি। এটা আমার একটা আউটফিট, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। যাচ্ছি এখন আমরা ওখানে, তো ওখানে গিয়েও ভিডিও মোস্ট প্রবাবলি করা যাবে না, ওখানে করবোই না একদম। তো এখন আমরা যাচ্ছি ওখানে এনজয় করতে, ওখানে ওরা ওয়েট করছে অলরেডি। আরেকটা ব্যাপার নিয়ে অ্যাকচুয়ালি একটু আমরা টেনসড আছি, সব চিন্তায় রয়েছে একটু, মানে কিসের জন্য রয়েছে কি ব্যাপার, তার জন্য ব্লগটা করে একটু টেনশন নিয়ে আছি, চিন্তা আছি, হ্যাঁ একটু টেনশনে আছি। তো ব্যাপারটা কি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, তার জন্য ব্লগটা করে এন্ড অবধি দেখতে হবে। আর যারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব টু নিউ এন্ড মি। তো আবার এসে গেলাম আমরা এখানে, কালকে রাত্রে আমরা ভিডিও শুরু করে তারপরে ভিডিও শেষ করতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে আমরা বাড়ি ফিরেছিলাম 3:30 সময় রাত্রে, চৌমুখের অবস্থা কি বুঝতে পারছো, মানে জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠেছি, বাড়িতে ঢুকলাম রাত্রিবেলা 3:30 সময় এসে, আর তখন আর ভিডিও করার এনার্জিও নেই, কোনো কিছুই নেই। তো তারপর ঘুমিয়ে টুমিয়ে পড়ে সকালবেলা উঠলাম, উঠে আমরা ভিডিওটা শুরু করলাম, যে ব্লগটা পেন্ট করা হয়নি আর তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো বললাম, চিন্তার বিষয় সেটাও বলা হয়নি। তো সোজা আমরা আজকে আমাদের টেরাসে গার্ডেনে বসে শুরু করে দিলাম। আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছিলাম, করতে করতে আমরা ভাবছিলাম ঠিক আছে ভিডিওটা শুরু করে দিই, মানে এটাই আমাদের আলোচনা হয়ে যাচ্ছে ফার্স্ট ওয়ান উইক ধরে, আমাদের এটাই হচ্ছে একটা ডিসকাশন চলছে, মানে কী করবো, কী ব্যাপার নিয়ে কী করে শুরু করবো, মানে মানে কীভাবে এটাকে ট্যাকেল করা যায় সেই জিনিসটা হচ্ছে আমরা ডিসকাস করতে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে তোমরা তো সবাই জানো আমাদের ডগি আছে, পিক্সি আছে, তো এবার আমরা তো যাচ্ছি, বাট ব্যাপারটা হচ্ছে আমাদের খুব ইচ্ছে ছিল ডগকে মানে পিক্সিকে নিয়ে যাওয়ার, ডেফিনেটলি রেখে তো যাবো না আমরা। অ্যাকচুয়ালি পিক্সির মানে পুরো ব্যবস্থা করেছিলাম আমরা যে ওকে ট্রাভেল করার জন্য, মানে এয়ারবর্ন যেটুকু পেট থাকে, ফ্যাক্ট আমরা এনকোয়ারি করেছিলাম ইন্ডিয়ান এয়ারলাইন্সে, তো জানতে পারলাম যে মানে আগে এই সিচুয়েশনটা ছিল না, কিন্তু এখন এই কোভিডের জন্য নতুন একটা সিচুয়েশন এনেছে, বলছে যে পেট ছাড়া হচ্ছে খালি ওয়ান ওয়ে, যদি ইম্পোর্ট এক্সপোর্টের জন্য খালি ভালো, যদি আমাদের এখান থেকে মানে ফাইনাল এক্সিট থাকে তাহলে এদেরকে নিয়ে যেতে পারবো, আর যদি নিয়ে যাইও তাহলে একবারই যাওয়া যায় আর ফেরত আসতে পারবো না, ফেরত আনতে পারবো না। ছিল আমরা ভাবছিলাম ঠিক আছে ছুটি যখন যাবো তো একে সাথে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্ল্যান ছিল, আর ওখানে মানে সবাই মানে কেউ ওরকম নেই যে কেউ নেই এরকম যে ওয়েট করছে না পিক্সিকে দেখার জন্য, তো বাট সে জায়গা থেকে সত্যি খুব মন খারাপের ব্যাপার। ও আমাদের তো মানে আমাদের পরিবারের মেয়ে, আমাদের মেয়েও সেখানে, তো মেয়েকে তো রেখে যাওয়া যায় না না, অবভিয়াসলি নিয়ে যাবো, তার জন্য ওকে ভিসা পাসপোর্ট ওর সবই করা আছে, কারণ ওকে ট্রাভেল করবো বলে, বাট কোভিডের পর নতুন রুলস আনলো যে ওকে আনা যাবে না, আর ওখানে তো আমরা রেখে আসতে পারবো না ওকে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওকে এখানে রাখার জন্য অ্যারেঞ্জমেন্টস আমরা অনেক করেছি, অনেক অপশনস দেখলাম আমরা, অনেক অপশনস পেয়েছি, কিন্তু এখন হচ্ছে কাকে ছেড়ে কার কাছে রাখবো, এখন মানে কনফিউজড, বুঝতে পাচ্ছি না কার কাছে রাখলে একটা ভালো একটা ডিভেলপমেন্ট হবে, মানে সবাই ওকে রাখতে চায়, ওকে রাখি কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে ওকে আমরা মানে কোনো কেজে টেজে রাখি না, সে সেই জায়গা না থাকলেও আমরা যেই কেয়ারটা করি মানে আমরা যেই পরিমাণে ওকে মানে ডেইলি আমরা মেনটেন করি, সেই মেনটেন্যান্সটা কে করতে পারবে কে করতে পারবে না সেটা আমাদের মাথায় চলছে। লাক্সারি ভাবে থাকে তো সবসময় ঘরে, লাক্সারি একটা লাইফস্টাইল ওর, এবার ব্যাপারটা হচ্ছে দেখো সবাই নিতে চায় সবাই রাখতে চায়, কিন্তু আমরা যেভাবে ওকে মেনটেন করি সেই মেনটেন্যান্স ব্যাপারটা কিন্তু মেইন, ঠিক আছে, ওকে যেভাবে আমি মেডিসিনগুলো দিই বা ওর খাবার চেঞ্জ করে করে বা ওর ইচ্ছে মতন খাওয়াটা খাওয়ানো, সেম আমাদের নিজেদের হিউম্যান বেবির উপর যেরকম আমাদের টেক কেয়ার করতে হয় সেরকম ও কোনো অংশেই কম যায় না আমাদের দিক, ওই সবই দিক থেকে। আমরা যদি কারোর কাছে এই এই ব্যাপার নিয়ে ডিসকাস করি ওর নিজের থেকে বলে ঠিক আছে আমার কাছে রেখে যাও আমরা দেখে নেব, এখন কার কাছে রাখবো ব্যাপারটা হচ্ছে ফার্স্টে, ফার্স্ট অফ অল আমরা চাইছিলাম যে এখানে কেনিন সেন্টার আছে, ব্যাপার কেনিন সেন্টার যেটা বলে জবল কেনিন বলে, ওখানে সব ডগসরা ওখানে রাখে, আর ওখানে একটা বড় একটা জায়গা মানে ডগসে পুরো ফ্রিলি ট্রেন করার মতন রাখে, আর ওপেন স্পেসে ওদেরকে খুলে ছেড়ে দেয়, ওদের বললো কোনো প্রবলেম নেই, কিন্তু একটা একটা আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যেটা পিক্সির হচ্ছে এই মান্থ মানে ডিসেম্বরের
পিরিয়ডস মানে যে হিট সাইকেলটা আছে সেকেন্ড হিট সাইকেল সেটার শিডিউল। অ্যাকচুয়ালি ওর ফার্স্ট হিট সাইকেল হয়েছিল জুনে, সেকেন্ড হিট সাইকেল হবে এখন ডিসেম্বরে, ওদের 6-7 মাস পর পর হয়, তো এখন ডিসেম্বরে ডিসেম্বরে হবে। ব্যাপারটা হচ্ছে এই সিচুয়েশনে আমরা ওকে ছেড়ে যেতে চাই না, ডেফিনেটলি আমরা কোনোভাবেই চাই না, বাট আমাদের কিছু আর্জেন্সি রয়েছে, কিছু আর্জেন্ট রয়েছে বলে আমাদের ইন্ডিয়াতে এখন যেতে হচ্ছে, আর এই সিচুয়েশনে ওকে নিয়েও যেতে পারছি না। তো বাট যাদের সাথে ডিসকাস করছি তাদের কিছু বল, মানে আমরা কিছু বলছি না, তারা নিজে থেকেই বলছে হ্যাঁ আমাদের কাছে রেখে যাও, কোনো ব্যাপার না, তোমরা লং টাইমের জন্য যাও আমাদের কাছে রেখে যাও, কোনো প্রবলেম নেই। বাট একটু তো ভাবতে হয় সব কিছু না, ওকে যেখানে সেখানে তো আমরা ছেড়ে দিতে পারি না। জেনারেলি মানে ডগস, ফিমেল ডগসকে মানে একটা কেনেন সেন্টার রাখে না। ব্যাপারটা হচ্ছে যখন হিট সাইকেল হয় তখন সব মেলরা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, এর পাশে যারা মেল ডগস আছে সবাই অ্যাগ্রেসিভ হয়ে যায়, তার জন্য রাখা মুশকিল। তো সেই অপশনটা গেল। তারপরে আমরা এখান থেকে একটু দূর, মানে এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, মা বেলা বলে একটা জায়গা, সেখানে একটা ফার্ম, মানে ফার্ম হাউস যেটা, মানে বড় একটা জায়গা যেখানে অনেক কুকুরগুলো রাখে, অনেকগুলোকে ট্রেন করে, একটা ট্রেনার, বেসিক্যালি এর ট্রেনার যে ছিল, তো সেই ট্রেনার বলেছে যে ও রাখতে পারবে। তো ওখানে গিয়ে দেখলাম, সেদিন তোমাদেরকে ভিডিওতে দেখালাম, একটা ভিডিও দেখেছি, পিটবুল আর রটবিলার ছিল, মানে দুটো পিটবুল আর তিনটে রটবিলার ওখানে আছে। ব্যাপারটা হচ্ছে পিটবুল আর রটবিলারের কাছে হচ্ছে গোল্ডেন রিট্রিভার একদমই বাচ্চা, তোমরা যারা জানো ডেফিনেটলি জানো ওরকম হিংস্র হয়, সেটা একটা ব্যাপার ওকে রাখবো। ওখানে কোনো গোল্ডেন রিট্রিভার নেই, মানে ওখানে কি বলতো হিংস্র কুকুরগুলো সব রয়েছে, মানে হিংস্র ডগগুলো, বাট ওরা ওদের অসুবিধা নেই, ওরা সেভাবেই মেনটেন করবে, সেভাবেই রাখবে। কিন্তু আমাদের একটুখানি কোনো জায়গা থেকে একটু মানে পছন্দ অপছন্দের ব্যাপারটা থাকে, জায়গাটা একটু রাফ জায়গা, আমরা কখনো চাই না এই জন্য যে ওকে একটা বদ্ধ জায়গায় কেজের মধ্যে রাখতে, তো সেটাই ব্যাপার। বাট কিছু কিছু জায়গায় তো ওরভাবে খুলে রাখা যায় না, না কোইন্সিডেন্সলি একে হাঁটতে হাঁটতে নিয়ে যাই ওই জায়গায়, আর সেই পেশপের ওনার দেখলে ওকে, দেখে খুবই পছন্দ হলো, তো বলছিল এইসব জিনিস একে মানে ট্রেন করাতে, এইসব করাতে। তখন আমি মানে বললাম যে আমরা এখানে এই মাসে যাচ্ছি আর একে রাখার জন্য আমরা চিন্তা করছি, তো ও সঙ্গে সঙ্গে বলে দিল আমার কোনো প্রবলেম নেই তুমি আমার কাছে দিয়ে যেতে পারো, ও এত মিষ্টি, আর ওর কাছে একটা হাস্কি আছে, হাস্কি ওর হাস্কি আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, ব্যাপারটা ওর কাছে হাস্কি আছে, এখন সাইবেরিয়ান হাস্কি তো রাখা যাবে না, সাথে হাস্কি আর গোল্ডেন রিট্রিভার দুজনে মানে ম্যাচ হয় না, তো ওর কাছে একটা ফিমেল হাস্কি আছে, ও বলছে আমার ঘরে একটা ফিমেল হাস্কি আছে, আমি একা থাকি ঘরে, বড় একটা ঘর, কোনো চিন্তা নেই, ওদেরকে রেখে যাও, ওদের সাথেও মানে ম্যাচের ব্যাপার থাকে, এই ডগের সাথে এই ডগ রাখা যাবে না, ওই ডগের সাথে রাখা যাবে, এরকম একটা ব্যাপার থাকে, হাস্কি একটু অ্যাগ্রেসিভ থাকে, তাই জন্য ওটা একটা চিন্তা হলো। ফাইনালি লাস্টে আমাদের কি হলো, দুদিন আগে যে গেস্ট এসেছিল আমাদের বাড়িতে, যে তোমরা জানো তো ওদের কাছে এমনি দুটো পোমোরিয়ান আছে, মিনি পোমোরিয়ান আছে, তো ওদের সাথে কথা বলতে বলতে মানে একটা সিচুয়েশন তৈরি হলো, যে আমরা বলছিলাম যে এরকম একটা সিচুয়েশনে এই কিছু দেখলাম, তো ওরাও লাস্টে বলে দিল গতকাল আমাদেরকে আরেকজন ফোন করে, সে ফোন করে আমাদেরকে বলে যে তোমরা এখানে আসছো তো ওকে রাখতে, আমরা আমরা মানে ভাবছি যে কি করবো, মানে বলবো কি তাকে, কি না বুঝতেই পারছি না, আমরা বলছি ঠিক আছে দাঁড়াও যাচ্ছি তোমাদের ওখানে একদিনকে যাবো গিয়ে কথা হবে। আমরা লাস্টে একটা অপশন মানে খুঁজে বের করলাম এমন ভাবে, যে একে আমরা এখানে বাড়িতেই রেখে যাওয়ার প্ল্যান করে দিলাম, বাড়িতে ক্যামেরা সার্ভেইলেন্স আছে, বাড়িতে পুরো সব কিছু আছে, আর এর জন্য মানে পার্টিকুলারলি এর জন্য 15 দিনের জন্য একটা বেবি সিটার, মানে বেবি সিটার যেটা বলে ডগ সিটারকে অ্যারেঞ্জ করলাম, একটা কেয়ার টেকার যে একে ফুল টাইম একে দেখবে, তো এই লেভেল অবধি আমরা মানে অ্যারেঞ্জ করে একটা জিনিসটা একটা তৈরি করলাম। ব্যাপারটা হচ্ছে একে যে কোনো একটা থার্ড পার্টির কাছে যদি ছাড়ি, মানে ঘরের মধ্যে যদি ছাড়ি, ও একা একা থাকবে আর নিশ্চয়ই মানে মুড অফ হবে, আমাদেরকে না দেখে একা যদি থাকে ওর মনটা আরও খারাপ হবে, ও কখন আসবে কি আসবে না, আর ও কেউ এলে ওর ডিউটি আছে যেহেতু একটুখানি করে ঠোরে দিয়ে চলে যাবে, কারণ ওকে তো ওই ডিউটিটা দেখতে হবে, তো ও যখন দেখবে সারাক্ষণ ঘর একা কেউ নেই ওর মন খারাপ হবে। আমি ভাবছিলাম যে আরও ডগ যেখানে রয়েছে তাদের সাথে যদি ও থাকে তাহলে ওর মনটা অ্যাক্টিভ থাকবে, বা আরো যারা লোকজন দেখবে তাদের মনটা অ্যাক্টিভ থাকবে, অ্যাট লিস্ট মনটা খারাপ হবে না এরকম একা একা থেকে, মানে ঘরে আমরা আমি রাখতে চাইছি না অ্যাকচুয়ালি, তো দেখি যাই না এখন, সবার সাথে থাকলেও ভালো থাকবে না, একা একা থাকলে আরো মন খারাপ হবে, যাই না কি করা হবে, তো দেখি। তোমরা যদি আমাদের এই কষ্টটা যদি বুঝতে পারো, তোমরা তোমাদের যে কিছু আমাদেরকে জানো, কিছু একটা অ্যাডভাইস দাও কি করা যায় একে নিয়ে, মানে কোথায় রাখা যায়, এতগুলো অপশনস আছে, এখন কোন অপশন তোমাদের দিক দিয়ে কোনটা ভালো লাগে সেটা আমাদেরকে নিশ্চয়ই জানাবে, কমেন্ট বক্সে লিখে জানাও, যে তার জন্য এই যে আমাদের শুনলে কি মনে হলো তোমাদের, বা তোমাদের কোন অপশনটা ভালো লাগছে। তো এই ছিল হচ্ছে আমাদের চিন্তার বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে রাখছি আজকে ব্লগটা,
আর এখন আমরা আবার বেরোবো, এখন যেহেতু কালকে আবার লাস্ট উইকেন্ড মানে হলিডে, তো এখন একটু রেডি ফেডি হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বেরোবো, একটু পরে আবার ব্লগ শুরু হবে মানে নেক্সট ব্লগের জন্য। চলো সবাইকে টাটা, ইউ আর নিডেড, স্টে ইন টাচ, গিভ লাভ, টেক লাভ অ্যান্ড স্প্রেড লাভ। দেখা হচ্ছে আরেকটা খুব ভালো এক্সাইটিং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর কমেন্ট বক্সে কমেন্ট দাও, আর সাবস্ক্রাইব যদি কেউ না করে থাকো এখনও সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অ্যান্ড সবার সাথে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ব্লগ, একটু পরেই দেখা হবে আবার।